দর্পণ মানে কি? সুজা বাংলায় যদি আমি বলি, দর্পণ হচ্ছে আয়না। সো আয়না কি বা দর্পণ কি, আমি যদি এটা ডেফিনিশন দিতে চাই, তাহলে হচ্ছে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব যদি অন্য একটা জায়গায় দেখা যায়, তাহলে ওই প্রতিবিম্বটাই হচ্ছে, মানে প্রতিবিম্ব যার মাধ্যমে দেখবো সেটাই হচ্ছে তার দর্পণ বা আয়না। যেমন তোমরা আয়নার সামনে দাঁড়ালা, তোমরা দেখতে পাবা যে তোমার মতো সেম সেম একজন আয়নার ভিতরে আছে। সো ওইটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। যাই হোক, সো এই দর্পণটা আসলে কয় প্রকার? দর্পণ আমরা সাধারণভাবে যে দর্পণটা আমরা দেখি, আয়না যেটা দেখি, সেটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ, ঠিক আছে। সমতল দর্পণটা কি? যে দর্পণটা হবে একদম মসৃণ, যে দর্পণটা একদম মসৃণ এবং সমতলীয় হবে, সেটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ কীভাবে আবিষ্কার করা, মানে মেক করা হয়? এই দিকে হচ্ছে একদিকে আয়না থাকবে এবং অন্যদিকে কী করবো আমরা, পেরা লাগানো যেটাকে বলে, ঠিক আছে, আরেকদিকে পেরা লাগিয়ে দিলে ওই দিকে আমাদের কোনো বস্তুর প্রতিবিম্ব দেখা যাবে। যেমন ধরো তোমরা ছোট্ট কোনো আয়না যদি দেখো, বা ভাঙ্গা আয়না বা এমনিতে যদি দেখো, তাইলে দেখবা একদিকে কিন্তু এভাবে ওই পেরা লাগানো থাকে। অর্থাৎ একদিকে ওই দিক থেকে কোনো প্রতিবিম্ব হবে না, প্রতিবিম্ব হবে পেরা যেদিকে লাগিয়েছি এর বিপরীত দিকে, ঠিক আছে। সো এই প্রতিবিম্বর কিছু বৈশিষ্ট্য আছে, এইগুলা নিয়ে আমাদের মেইনলি আলোচনা। সো এই প্রতিবিম্বটা মানে কী কী কাজ করে, বা প্রতিবিম্ব বৈশিষ্ট্যটা আসলে কী? সো প্রতিবিম্বর সমতল দর্পণের প্রতিবিম্ব অবশ্য সমতল দর্পণের যে আমরা যে প্রতিফলনটা দেখছি তা প্রায় সমতল দর্পণের কাছাকাছি কাজ করে। তো সমতল দর্পণের প্রতিবিম্ব একটা মেইনলি মেইন বৈশিষ্ট্য হচ্ছে, সেটা দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে যে আমি দর্পণের যত সামনে আমি লক্ষ্যবস্তুকে রাখবো, লক্ষ্যবস্তুকে যার প্রতিবিম্ব দেখা যায় সে হচ্ছে লক্ষ্যবস্তু, যত সামনে লক্ষ্যবস্তুকে রাখবো ঠিক তত পিছনে আমি প্রতিবিম্বকে দেখতে পাবো। প্রথম বৈশিষ্ট্য, লক্ষ্যবস্তু যত সামনে থাকবে প্রতিবিম্ব তার ঠিক তত পিছনে থাকবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের আকার সমান থাকবে, একদম সমান থাকবে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবা, তুমি সেম তোমার মতোই একজনকে আয়নার ভিতরে দেখতে পাচ্ছ, একদম সমান সমান থাকবে সমতল দর্পণে। তিন নম্বর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য কি, যে প্রতিবিম্বটা হবে অবাস্তব বা অসদ। অবাস্তব, অবাস্তব কেন? কারণ বাস্তবিক কোনো প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না। তুমি দেখবা তুমি যদি ডান হাত দিয়ে খাও আয়নার ভিতরে কী দেখবা, তুমি বাম হাত দিয়ে খাচ্ছ। যাই হোক, ওই বিষয় না নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। এখন দেখি যত সামনে ঠিক তত পিছনে, এটা কি সাইন্টিফিকলি প্রুফড, ম্যাথমেটিক্যালি প্রুফড? তো যত সামনে তত পিছনে, তুমি যত পিছিয়ে যাবা তোমার কিন্তু প্রতিবিম্বটা তত পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা ম্যাথমেটিক্যালি কীভাবে প্রুফ করবো? ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হলে আমি ধরো আয়নার সামনে একটা বিন্দু প্রতি লক্ষ্যবস্তু রাখলাম, সেটাকে ধরলাম হচ্ছে এ, এবং সেটা হচ্ছে টি বিন্দুতে গিয়ে, এটা হচ্ছে এম ওয়ান এম টু দর্পণ ধরে নিলাম, টি বিন্দুতে গিয়ে কী করছে, ছেদ করছে। পিছনের বিষয়টা আমি এখন না লিখি। তো এই হচ্ছে একটা লক্ষ্যবস্তু, এখানে গিয়ে যখন আয়নাতে পড়বে তখন খুব ইজিলি বুঝতে পারছো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে, যেভাবে যাবে ঠিক সেভাবে ফিরে আসবে। তো আরেকটা রশ্মি আমরা দিব হচ্ছে তির্যকভাবে। তির্যকভাবে মানে কি, বাঁকা করে দিব, সেটা এভাবে ফিরে আসবে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে অ, তোমরা একটু আগেই দেখেছো আই এবং অ। এটার নাম দিলাম আমরা ধরো এন, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এম, আমার ইচ্ছা মতো নাম দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন বিষয়টা কি হয় দেখো, যে একটা যাইতেছে হচ্ছে এদিকে আর একটা যাইতেছে হচ্ছে এই দিকে প্রতিফলিত রশ্মি। তো দুইটা কি জীবনেও মিলবে? দুইটা কিন্তু কখনোই মিলা পসিবল না, তাদের মধ্যে দুইটা দুই দিকে দুই অ্যাঙ্গেলে যাইতেছে। তো আমরা কি করব, যেহেতু দুইটা সামনের দিকে মিলতেছে না, দেখি আমরা পিছনের দিকে মিলানো যায় কি না। সো আমরা কি করব, এটাকে পিছন দিকে বর্ধিত করব, এইটাকে পিছন দিকে বর্ধিত করব। দেখো পিছন দিকে বর্ধিত করলে কিন্তু একটা বিন্দুতে ইন্টারসেক্ট হইতেছে, তার মানে একটা বিন্দুতে ওদের মিলন হইতেছে। ওই বিন্দুটাকে আমি ধরে নিই, যেহেতু বি লিখি নেই, আমি বি ধরে নিলাম। এই বিন্দুটা হচ্ছে আমার বি বিন্দু। এখন দেখো লক্ষ্যবস্তু প্রতিফলিত রশ্মি দুইটা কিন্তু বাস্তবিকভাবে বাস্তবে মিলিত হয়নি। যেহেতু বাস্তবে মিলিত হয়নি,
অবাস্তব দিকে মিলিত হয়েছে, তাই ওরা অবাস্তব প্রতিবিম্ব প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে এটি এবং বিটি কিন্তু সমান। আমি কিন্তু এখনও প্রুফ করি নাই ম্যাথমেটিক্যালি, আমি জাস্ট মুখে বললাম কি এটি এবং বিটি হচ্ছে সমান। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখি। সো ম্যাথমেটিক্যাল প্রুফ দেখতে হলে আমাদের এখানে দেখো এটি এন এবং বিটি এন দুইটা ত্রিভুজ কিন্তু আমাদের গঠন হয়ে গেছে, আর দুইটা ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত আছে তিনটা। ওইটা তোমরা বৃত্ত চ্যাপ্টার বা ত্রিভুজ চ্যাপ্টার থেকে হয়তো জানো, শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে তিনটা বাহুই সমান হতে হবে, দুই নম্বর শর্ত হচ্ছে দুই কোণ এক বাহু, এবং তিন নম্বর শর্ত হচ্ছে দুই বাহু এক কোণ। এটা নিয়ে বিস্তারিত বলতেছি না, যেহেতু আমরা ফিজিক্স পড়তেছি। তো এখানে এন ছিল, সো আমি এই এ এনকে একটু বর্ধিত করি আমাদের সুবিধার জন্য, প্রমাণের জন্য। সো এটাকে আমরা লিখতে পারি এ এন, ধরো কিউ লিখলাম আমরা, সো এ এন কিউ, ঠিক আছে। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা দেখি যে দুইটা ত্রিভুজের মধ্যে কমন কী কী আছে, দেখো দুইটা ত্রিভুজের মধ্যে টি এনটা হচ্ছে সাধারণ বাহু, আমরা লিখতে পারি টি এন সমান টি এন, কারণ টি এন হচ্ছে সাধারণ বাহু, টি এন হচ্ছে দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, সো এটা অবভিয়াসলি সমান। সো দুই নম্বর যে বিষয়টা হচ্ছে দেখো এ টি এন এবং বিটি এন এই দুইটাই হচ্ছে কিন্তু সমকোণ বা লম্ব, যেহেতু দুইটাই লম্ব তাহলে আমরা লিখতে পারি কোণ এটি, সরি এটি এন সমান কোণ বি টি এন। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আর একটা জিনিস আমাদের দরকার, হয়তো একটা বাহু সমান হতে হবে, না হলে একটা কোণ সমান হতে হবে। এখন দেখো এই বাহু দুইটা তো আমরা প্রুভই করবো, তাহলে এই বাহু দুইটা সমান আমরা লিখতে পারি না। সো এই বাহু দুইটা সমান লেখারও কোনো ওয়ে আমাদের নাই, তাহলে আরেকটি কোণ সমান আমাকে লিখতে হবে। এখন দেখো বিষয়টা, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, এবং আমরা স্নেলের সূত্র থেকে জানি আই সমান আর, কিন্তু এই কোণ দুইটা নিয়ে তো আমাদের কাজ নেই। আমাদের কাজ তাহলে কোণ কোণ দুইটাকে নিয়ে। তোমরা জিনিসটা দেখো, এই জিনিসটাকে যদি আমি লিখি এই অংশটা হয় এভাবে, সো এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি এই কোণ এবং এই কোণ হচ্ছে আমাদের সমান, এই একান্তর কোণ সমান। একান্তর কোণের কনসেপ্টটা তোমাদের হয়তো জেনারেল ম্যাথমেটিক্সের সিক্সথ অর সেভেন্থ, সিক্সথ অধ্যায় মেবি রয়েছে বা সেভেন্থ অধ্যায়। সো এই দুইটা কোণ সমান, তাহলে এই কোণটাকেও আমি আই কোণ ধরে নিতে পারি। আবার দেখো আমি যদি এইটাকেও আবার এই দিকে বর্ধিত করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই আর এবং যদি কোণ হয় এটা হচ্ছে আর, এটা প্রতীব কোণ দিয়ে আমরা ডেফিনেশন দিতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি, আবার একান্তর কোণ দিয়েও সংজ্ঞায়িত করতে পারি। তাহলে এইটা যদি আর হয়, সো একান্তর কোণের ফর্মেশন অনুযায়ী এটা হচ্ছে আর, আর আই আর আর হচ্ছে সমান, তাহলে আমরা বলতে পারি কোণ টি এ এন সমান কোণ টি বি এন, তাহলে একটা বাহু এবং দুইটা কোণ আমরা সমান পেলাম, তারপরে ত্রিভুজ দুইটাই সর্বসম, ত্রিভুজ এটি এন সর্বসম, ত্রিভুজ বিটি এন, ত্রিভুজ এটি এন এবং ত্রিভুজ বিটি এন, এটি এন এবং এই ত্রিভুজটা হচ্ছে বিটি এন, এই ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম তার মানে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এবং এই বাহুটা তো সাধারণ বাহু, এবং এই কোণ সমান এই কোণ, মানে এই কোণ সমান এই কোণ, এই দুইটার সমকোণ, মানে প্রত্যেকটা কোণ এবং প্রত্যেকটা বাহু একটা আরেকটার সাথে সমান। তো এখান থেকে আমরা বলতে পারি কি ত্রিভুজ এটি, সরি এটি বাহু সমান হচ্ছে বিটি বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান। আর এই দুইটা বাহু সমান মানে কি, এই যে মিরর বা দর্পণ বা আয়না থেকে এ যতটুকু দূরে আছে বি ঠিক ততটুকু দূরে আছে, তার মানে হচ্ছে যে কোনো একটি সমতল দর্পণের ঠিক যত সামনে লক্ষ্যবস্তু থাকবে ঠিক তত পিছনে থাকবে আমাদের প্রতিবিম্ব। সো প্রমাণিত, এবং এই প্রমাণটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। যাই হোক, এই ছিল আমাদের সমতল দর্পণ নিয়ে কথাবার্তা। সমতল দর্পণের তিনটি প্রকারভেদ আমরা জানলাম, সরি প্রকারভেদ না, সমতল দর্পণের তিনটি বৈশিষ্ট্য আমরা জানলাম। নাম্বার ওয়ান, লক্ষ্যবস্তু যত সামনে দর্পণের ঠিক তত পিছনে থাকবে প্রতিবিম্ব। নাম্বার টু, লক্ষ্যবস্তু যত বড় প্রতিবিম্বের আকার ঠিক তত বড় হবে। তিন নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা জানলাম সেটা হচ্ছে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে অবাস্তব এবং সোজা, ঠিক আছে, অবাস্তব এবং সোজা।
যাই হোক, এটা হচ্ছে সমতল দর্পণ নিয়ে ব্যাপার স্যাপার।